১৯৯০ সাল থেকে যা হয়নি চন্দননগরে এবার সেটাই ঘটল। ৩২ বছর পরে চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে জয় পেল সিপিএম। পুরসভার উপনির্বাচনে ১৭ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায় পেয়েছেন ১০১৮টি ভোট। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সুজিত নাথ ৮৮৮টি ভোট পেয়েছেন। মাত্র ৬৭টি ভোট পেয়েছে বিজেপি। কংগ্রেস তলিয়ে গেছে ৪৪টি ভোট পেয়ে। জামানত খুইয়েছে দুই দলই। তাৎপর্যপূর্ণ বিষয় হল গত বিধানসভা নির্বাচনেও চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড থেকে ৬৪০ ভোটে এগিয়েছিল তৃণমূল, আর সেই ওয়ার্ডেই উপনির্বাচনে ১৩০ ভোটে জিতলেন সিপিএম প্রার্থী। আমাদের রাজ্যের অসংখ্য ছেলে মেয়ে তারা পরীক্ষায় পাশ করে চাকরি পাচ্ছে না, সেখানে আমাদের তো ওয়ার্ডের অনেক মানুষ আছেন, অনেক ছেলে মেয়ে আছে, তারাও তো একই শিকার, তারাও ভেবেছেন। এবং সাধারণ মানুষ এই ব্যাপক মূল্যবৃদ্ধি থেকে শুরু করে মানে যে বিষয়গুলো তারা দেখছেন প্রতিনিয়ত, তার বিরুদ্ধে এই জয়টা। গত পুরসভা নির্বাচনে চন্দননগরের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৩১টিতেই জয়ী হয় তৃণমূল, একটি আসনে জিতেছিল সিপিএম। ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর মৃত্যুতে স্থগিত ছিল নির্বাচন, সেই ভোটেই বাজিমাত করে চন্দননগর পুরসভায় দলের প্রতিনিধির সংখ্যা বাড়াল সিপিএম। ১৯৯০ সালে ভরা বাম জমানায় চন্দননগর পুরসভায় ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী হতো কংগ্রেস, পরে তৃণমূল প্রার্থী জিততেন এই ওয়ার্ড থেকে। চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডকে ৩২ বছর পর দখল করল বামফ্রন্ট। বামফ্রন্ট মনোনীত প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায় তিনি ১৩০ ভোটে কিন্তু জয়লাভ করেছেন, এবং এই ৩২ বছর কিন্তু বামফ্রন্ট কোন রকমভাবেই ১৭ নম্বর ওয়ার্ডের দাঁত ফোটাতে পারেনি। কয়েক মাস আগেও চন্দননগর পুরসভা একতরফা জিতেছে তৃণমূল, সেখানে ১৭ নম্বর ওয়ার্ডে সিপিএম এর এই উত্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাম আর বাম এক হয়ে গেছে আর কি, কংগ্রেস এবং বিজেপি, মানে তৃণমূলকে যেভাবে হোক না কেন হারাতে হবে। মানুষ হয়তো তাদের পছন্দ হয়নি প্রার্থীকে, অনেক হতে পারে। জ্ঞানী করে যদি বলি রাম আর বাম, আমাদের মাননীয় মেয়র সাহেব শ্রী রাম চক্রবর্তী এবং আমি, আমরা দুজন এক হয়ে জিতেছি। একটাকে দিলে তো তাদের কোনো যায় আসে না, ভোট তো তাদের গঠন হওয়াই রয়েছে, তাই একটা সিপিএমকে এগিয়ে দিলাম, বিজেপিকে একটু কোণঠাসা করলাম। এত বছর পরে ওয়ার্ড হাতছাড়া হবার কারণ নিয়ে কাটাছেড়া চলছে তৃণমূলে। হারের কারণ বিশ্লেষণ করছে বিজেপিও, তবে বামপন্থী কর্মী সমর্থকরা মনে করিয়ে দিচ্ছেন যুদ্ধে জো জিতা বহি সিকান্দার। সৌরভ বন্দ্যোপাধ্যায় ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।